যারা মুক্তিযুদ্ধে জাতির পিতার নির্দেশে যুদ্ধ করেছে, বিজয় এনেছে, রাষ্ট্র পরিচালনা করেছে, তাদেরকেই হত্যা করে নিশ্চিহ্ন করা হলো। আর এই হত্যাকারীদের ইন্ডেমনিটি দিয়ে পুরস্কৃত করেছিল জিয়াউর রহমান, খালেদা জিয়া, 21 আগস্ট গ্রেনেড হামলায় যারা শাহাদাত বরণ করেছেন আবির রহমান সহ তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা এখনও সেই আহত অবস্থা বেঁচে আছেন, কষ্ট পাচ্ছেন, তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। আমি শুধু এইটুকুই চাই, যে দেশের মানুষ সজাগ থাকবে, ওই খুনিদের হাতে যেন এদেশের মানুষ আর নিগৃহীত হতে না পারে, আর ওই অগ্নি সন্ত্রাস জুলুমবাজি করে যেন এদেশের মানুষের হত্যা করতে না পারে, আর মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। বিএনপিকে ধ্বংস করার চেষ্টা হয়েছে, এরও পূর্বে চেষ্টা করা হয়েছে, কখনোই বিএনপিকে ধ্বংস করতে পারেনি। বিএনপি একটা প্রবাহমান, একটা নদী, স্রোতস্বিনী নদী, সে বয়ে চলেছে, এখানে কেউ এসেছে কেউ গেছে কখনো, কিন্তু তার সেই গতিকে কখনো তার রুদ্ধ করতে পারেনি। একটা পর্যায়ে আপনারা জানেন বেশ দাম বেড়েছিল, সে প্রেক্ষিতে আমরা আমদানিটাকে ই করে দিয়েছি, উন্মুক্ত করে দিয়েছি। আমরা 13 লক্ষ টন পেঁয়াজ আমদানির জন্য আইপিও দিয়েছি, কিন্তু এসছে মাত্র 3 লক্ষ টন। তো এখন এটা মোকাবেলা করার জন্য আমাদেরকে অল্টারনেটিভ হলো যে অন্য অন্য দেশ থেকে, ইজিপ্ট, তার্কি, চায়না, অন্য দেশ থেকে এটা আমদানির ব্যবস্থা করতে হবে। আপনি রিসার্চ অ্যান্ড রিসার্চ করবেন, তবে কিন্তু ফুড সিকিউরিটি বাড়বে, আর ফুড সিকিউরিটি বাড়ার জন্য ওয়াইসি কান্ট্রিভুক্ত 57টা দেশ আমাদের সাথে এই যে কানেকটিভিটি, আমার মনে হয় এটা আমরা, এটা ফলো আপ যদি আমরা করতে পারি, আমাদের এই কানেকশনটা যদি বাড়াতে পারি, আমাদের দেশের উন্নয়ন হবে। সার্টিফিকেশন করানো এবং ফর্মাল সেক্টরে সেটাকে স্বীকৃতি দেওয়া হয়।